তোমার কি হয় দেখো, ওই বস্তুটার হচ্ছে আমাদের বিম্ব ফর্ম হয় কোথায়, এই যে এইরকম একটা জায়গায় তোমার হচ্ছে এটা বিম্বটা ফর্ম হয়ে যায়। হ্যাঁ, তো এই যে বিম্বটা আছে, দাঁড়াও আমরা হচ্ছে এটা আরেকটু ফর্মে আঁকি, আমাদের ফোকাস দিয়ে আঁকি। হ্যাঁ, আমাদের দেখো এই যে এইভাবে হচ্ছে যন্ত্রটা অবস্থান করতেছে, তো তো এইভাবে অবস্থান করা অবস্থাতে তোমার দেখো এই যে অভিলক্ষ, হ্যাঁ অভিলক্ষের ফোকাস দূরত্ব তোমার বলে রাখছে 4 মিলিমিটার, অর্থাৎ হচ্ছে এতটুকু, 4 মিলিমিটার। আর হচ্ছে অভিনেত্র যেটা আছে ওইটার তোমার ফোকাস তুলনামূলক অনেক বেশি হয়, এটা হচ্ছে আবার 50 মিলিমিটার। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে আমাদের এফ ও আর এটা হচ্ছে এফ ই। তো এখন দেখো আমাদের এখানটা রাখে একটা বস্তু, এই যে সমান্তরালে আসা রশ্মি হচ্ছে কি হবে প্রতিসরণ হয়, এই এফ ও দিয়ে একটা চলে যাবে এবং আরেকটা কি এটা আলোক কেন্দ্র যেটা আছে, হ্যাঁ আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। তো চলে যাওয়ার পর এটা হচ্ছে দেখো কোথায় মিলিত হবে, এটা অবশ্যই হচ্ছে তোমার এই যে এফ ই আছে, অর্থাৎ হচ্ছে আমাদের এই যে এই এফ ই যেটা আসলে আমাদের অভিনেত্র ফোকাস, ওই অভিনেত্রের ফোকাসের সামনে হচ্ছে এটা এই বস্তুটার বিম্ব ফর্ম হবে। তো এই বিম্বটা এখানটায় ফর্মালি কি হবে, এই বিম্বটা এখানটায় ফর্মালি যেটা হবে সেটা হচ্ছে এখন দেখি অভিনেত্রের কাজটা আমরা শুরু করে দেই, এটা হচ্ছে আমাদের অভিনেত্র। তো এই অভিনেত্র কি করবে, এই যে বিম্বটা ফর্ম হলো এটাকে যদি আমাদের দেখো পি কিউ বস্তু, এই বিম্বটাকে যদি আমরা Q1 P1 দ্বারা ডিনোট করি, তাহলে হচ্ছে এই P1 Q1, হ্যাঁ এই P1 Q1 এই বস্তু এই বিম্বটার আমাদের যে ইমেজটা হবে, এই ইমেজটা আমাদের হচ্ছে অভিনেত্র ফর্ম করবে। কিভাবে ফর্ম করবে বলতো, এই যে যে পি কিউ বস্তুটার যে বিম্ব P1 Q1 গঠিত হলো, ওই P1 Q1টা এখন আমাদের এই অভিনেত্রের জন্য তোমার কি হিসেবে কাজ করবে, বস্তু হিসেবে কাজ করবে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে এটা এই যে এখানটাতে তোমার ফোকাস, তাহলে এটার এফ ই আর একটা হচ্ছে এখানে, তাহলে যে এইভাবে চলে আসবে, আসার পর কি হবে একটা হচ্ছে তোমার এফ ই এটার মধ্যে যাবে এবং আরেকটা কি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যাবে। তো দেখো এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যাওয়া আর এফ ই অর্থাৎ ফোকাসের মধ্যে দিয়ে চলে যাওয়া, এটা কিন্তু পরস্পর পরস্পরের সাথে মিলিত হয় না, ফলে আমাদের এদেরকে কিন্তু দেখো পিছনের দিকে বর্ধিত করতে হয়। পিছনের দিকে বর্ধিত করতে দেখা যায় এখানটা মিলিত হলো, ফলে এখানটা এদের একটা অবাস্তব ইমেজ, যেটা হচ্ছে কি P2 Q2, এটা কিন্তু ফর্মুলা। হ্যাঁ আচ্ছা, এবার আসো এখানটা কি কি বলা আছে, যে এখানটা আমাদের অভিলক্ষ হতে বাস্তব বিম্বের দূরত্ব বলা হয়েছে, তাহলে অভিলক্ষ কোনটা, এই যে এটা, তাহলে এই অভিলক্ষ হতে যে বাস্তব বিম্ব সেটা আবার কোনটা, সেটা হচ্ছে যে এইটা তাই না P1 Q1। তো এই বাস্তব বিম্বটার দূরত্ব দেখো কতটুকু হবে, এই যে এতটুকু না, এই যে এতটুকু দূরত্ব, হ্যাঁ এতটুকু দূরত্ব, এটা কিন্তু আমাদের দেখো বলে দিয়ে আসছে যে এই যে লেন্স, এই লেন্স হতে আমাদের এই
বাস্তব বিম্ব যেটা ফর্ম করলো এই P1 Q1 এটার দূরত্ব হচ্ছে কত দেখো 20 সেমি। আচ্ছা খুব ভালো এটা বলে দিয়ে রাখছে। এবং আরেকটা জিনিস বলছে যে অভিনেত্র হতে তারপরে অভিনেত্র হতে শেষ যে অবস্থা বিম্ব, তো অভিনেত্র হতে শেষ অবস্থা বিম্ব কোনটা বলো তো? এই যে এটা না এটা কিন্তু, হ্যাঁ এই যে P2 Q2, তো এই অভিনেত্র তো এই যে এটা, তো এই অভিনেত্র বরাবর দাগ টানলাম, তো এই অভিনেত্র হতে আমাদের দেখো এটার দূরত্ব হচ্ছে কতটুকু দেখি, অভিনেত্র হতে আমাদের এই যে এটার দূরত্ব হচ্ছে এখানে স্কেল দিয়ে দেখি, দেখো আমাদের অভিনেত্র হতে এটার দূরত্ব কিন্তু এতটুকু আসতেছে আমাদের, অভিনেত্র হতে শেষ বিম্বের যে দূরত্ব এটা এতটুকু। হ্যাঁ এটা আবার কত দেখো এটা বলে রাখছে 25 সেন্টিমিটার। আচ্ছা তো এখন আমাদের যা যা ধরার কাজ আমি হচ্ছে ধরে ফেলে এখানটায়। তো দেখো প্রথমে হচ্ছে আমাদের যেহেতু অভিলক্ষ থেকে স্টার্ট হয়, তো অভিলক্ষের জিনিসগুলোকে আমরা 1 আর হচ্ছে অভিনেত্রের জিনিসগুলোকে আমরা 2 দ্বারা ডিভাইড করি। ওকে আচ্ছা তো দেখো এখন আমাদের এর আগে অভিলক্ষে কি দেওয়া আছে আমাদের এই 20 সেমি, এটা কি বলতো বিম্বের দূরত্বটা না অবভিয়াসলি এটা হচ্ছে দেখো বাস্তব বিম্ব যেটা ওইটার দূরত্ব দেওয়া আছে অভিলক্ষের ক্ষেত্রে। তো দেখো অভিলক্ষের ক্ষেত্রে আমাদের আরো দেওয়া আছে F4 ভ্যালু, তাহলে F4 অর্থাৎ অভিলক্ষের যে ফোকাস দূরত্ব এটা আমাদের বলে রাখছে কত দেখো 4 মিলিমিটার, তাহলে F4 ভ্যালুটা আমি লিখে ফেলি তোমার 4 মিলিমিটার। আচ্ছা এখানে সবকিছু যেহেতু আমাদের সেন্টিমিটার আছে তো এটা 4 মিলিমিটার কেউ আমরা হচ্ছে সেন্টিমিটারে নিয়ে ফেলি, তো এই 4 মিলিমিটার কে সেন্টিমিটার নিয়ে দেখলে 10 দ্বারা ভাগ দিতে হবে ফলে এটা আসবে 0.4 সেন্টিমিটার। আর হচ্ছে এই অভিলক্ষ হতে আমাদের যে দেখো বিম্বের দূরত্ব যে এতটুকু না 20 সেন্টিমিটার এটা কিন্তু দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের এই যে অভিলক্ষের জন্য যে বিম্বের দূরত্ব এটা হচ্ছে ভি এবং V1। হ্যাঁ এবং V1 কে আমরা হচ্ছে দেখো কি দ্বারা লিখবো তোমার হচ্ছে এভাবে লিখবো, তোমার V1 টা কি ধরনের বলতো প্লাস দ্বারা লিখবো নাকি মাইনাস দ্বারা লিখবো, এটা যেহেতু তোমার বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব হলে আমাদের কি হবে বলতো বাস্তব বিম্ব হওয়ার কারণে এটার কিন্তু ভ্যালু V1 এর ভ্যালু তোমার প্লাসই থাকবে। হ্যাঁ এখন আমরা এখান থেকে দেখো U1 টা বের করতে পারি, এখন U1 টা কেন বের করবো বলতো কারণ হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের আমাদের বিবর্তন বের করতে বলছে, তো এখন আমি ফার্স্ট থেকে অভিলক্ষের বিবর্তন বের করবো তারপর অভিনেত্রের বিবর্তন বের করবো, তো তারপরে এই অভিলক্ষের অভিনেত্রের বিবর্তনটাকে গুণ দিয়ে দিলে কিন্তু আমাদের কি হয়ে যাবে বিবর্তন বের হবে। তো আমরা জানি কি বিবর্তনের সূত্র M1 = তোমার এই যে কি V1/U1, হ্যাঁ অর্থাৎ হচ্ছে তোমার বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। হ্যাঁ এটা যদি আমরা করি এই রেশিওটা তাহলে কিন্তু আমরা বিবর্তন পেয়ে যাই, তো আমাদের অলরেডি বিম্বের দূরত্ব দেওয়া আছে এখন শুধু বস্তুর দূরত্ব বের করা, বস্তুর দূরত্ব বের করতে পারলে আমাদের কিন্তু এই যে শুধু অভিলক্ষ আছে অভিলক্ষের জন্য তোমার ইয়াটা পেয়ে যাবো বিবর্তন পেয়ে যাবো, একই প্রসেস তোমার অভিনেত্রের জন্য এইভাবে তোমার বিবর্তনটা বের করবো, তারপর দুইটা অভিনেত্র আর অভিলক্ষে এই বিবর্তনকে গুণ করলে আমাদের কিন্তু এই টোটাল সেটআপটা যে বিবর্তনটা আছে ওইটা পেয়ে যাবো। ওকে তো দেখো আমরা এখন দেখি আমাদের U1টা কত আসে, তাই না U1টা এখন বের করার প্রসেসটা স্টার্ট করি। হ্যাঁ দেখো আমাদের আগে অভিলক্ষের জন্য লেখা শুরু করি, অভিলক্ষে আমাদের হচ্ছে 1/F0 = হচ্ছে 1/V1 + 1/U1, তারপরে হচ্ছে আর কি লিখবো দেখো এটা বসানোর কারণে আমি হচ্ছে আমাদের 1/E1 এর ভ্যালু সেটা পেলাম হচ্ছে আমাদের 49/20, কিন্তু আমাদের বের করতে হবে আলটিমেটলি E1 এর ভ্যালু, তো E1 এর ভ্যালু কত হবে 20/49। তো দেখো আমি কিন্তু এখান থেকে E1 এর ভ্যালুটা বের করতে পারলাম এবং আমাদের V1 এর ভ্যালুটা জানি, তো এখন এখান থেকে দেখো তোমরা খুব সহজে M1 বের করতে পারবো না? হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে খুব সহজে এখন আমাদের এই M1 যেটা চাইছে, হ্যাঁ আমাদের এই যে এই শুধু অভিলক্ষ যেটা আছে এই অভিলক্ষের জন্য যে বিবর্ধন এই M1টা কিন্তু বের করতে পারতেছি, তাহলে M1 সম্পর্কে কি লিখতে পারতেছি M1 = তোমার V1/E1, অর্থাৎ হচ্ছে V1টা কি আমাদের বিম্বের দূরত্ব, U1টা আমাদের কি বস্তুর দূরত্ব, হ্যাঁ বস্তুর দূরত্ব আমরা এই যে এতটুকু পেয়ে গেছি, কিন্তু হ্যাঁ এই যে এতটুকু আমাদের U1 ছিল ওইটা কিন্তু আমরা পেয়ে গেছি যেটা আসছে কত এই যে 20/49। হ্যাঁ তো আমাদের এই যে এখন এই ভ্যালুগুলো বসায় দেখি আমাদের বসে M1টা বের করার চেষ্টা করি, তো V1 এর ভ্যালু হচ্ছে আমাদের কত V1 হচ্ছে আমাদের 20 বসালাম, আর এটা তো তোমার সব সেন্টিমিটার ইউনিটে, হ্যাঁ আর এটার ইউনিট হচ্ছে ধরো 20/49, হ্যাঁ এটাও বসালাম,
তাহলে এখন দেখো আমাদের এই মানটা কত আসে, 20 ইনটু জি, এটা উল্টে যাবে তাহলে 49 বাই 20, তাহলে 20 20 কাটাকাটি, ফলে এখান থেকে m1 এর ভ্যালু আমি কত পেলাম দেখো, m1 সমান হলো 49। হ্যাঁ, তার মানে এই যে প্রথম অভিলক্ষটা আছে, এই অভিলক্ষটার যে বিবর্ধন এই m1, এটার ভ্যালু হচ্ছে তোমার 49। হ্যাঁ, এটা পেয়ে গেল। অর্থাৎ এই শুধু যদি তুমি অভিলক্ষকে দেখতা তাহলে হচ্ছে একটা বস্তুকে তুমি 49 গুণ বড় দেখতা শুধু এই অভিলক্ষের কারণে। হ্যাঁ, আচ্ছা এবার আসা যাক আমাদের হচ্ছে এটা অভিনেত্র নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে দেখি আমাদের অভিনেত্র নিয়ে কাজ করলে কি কি হতে পারে। দেখো এখন আমরা আমাদের অভিনেত্র নিয়ে কাজ করব। তো অভিনেত্রে কি কি দেওয়া আছে, অভিনেত্রে আমাদের হচ্ছে অভিনেত্রের ফোকাস যে দূরত্ব এটা বলা আছে। দেখো FE, তাই না, FE হচ্ছে এখানে দেখো 50 মিলিমিটার। তো মিলিমিটারে রাখবো নাকি সেন্টিমিটারে নিবো? অবশ্যই যেহেতু সবকিছু সেন্টিমিটারে কনভার্ট করছি তো এটাকে সেন্টিমিটারে নিবো। তো 10 দ্বারা ভাগ দিলে আমাদের মিলিমিটার সেন্টিমিটারে কনভার্ট হয়, তো দেখো FE এর ভ্যালু আসবে আমাদের আলটিমেটলি 5 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা এখন আবার কি বলা হয়েছে দেখো, এই অভিনেত্র হতে তোমার শেষ অবস্থ বিম্বের দূরত্ব 25 সেন্টিমিটার, তার মানে এতটুকু কথা বলা হয়েছে না, এই যে এইটুকু, তার মানে হচ্ছে এটা কি বলতো, এই অভিনেত্র হতে আমাদের বিম্বের দূরত্ব, তো এই অভিনেত্র হতে আমাদের বিম্বের দূরত্বটাকে আমরা ভি2 দ্বারা ডিনোট করি। তার এই ভি2 এর ভ্যালু দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার। এখন এই 25 সেন্টিমিটার দূরত্ব যেটা আসলে আমাদের অভিনেত্র হতে বিম্বের দূরত্ব, এটা কি প্লাস না মাইনাস? যেহেতু আমাদের এখানে বিম্বটা কি দেখো, ডট 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 দেয় না, এবং হচ্ছে যে কাল্পনিক রেখাগুলো মিলনের মাধ্যমে, ফলে এই বিম্বটা কি, বিম্বটা কিন্তু আমাদের অবাস্তব। এই যে এখানে বলেও দিয়েছে যে আমাদের এই শেষ বিম্বটা কি অবাস্তব বিম্ব, এখানে ফর্ম হবে। তো অবাস্তব বিম্ব ফর্ম হলে কিন্তু ভি2 ভ্যালু কি হয়, মাইনাস হয়, ভি2 ভ্যালুটা কিন্তু হয়ে যাবে মাইনাস। এখন আমাদের এই একইভাবে বিবর্ধন বের করার জন্য ভি বাই ইউ করতে হবে, তো এটার জন্য আমাদের ইউ জানতে হবে। ইউটা কতটুকু, কোন অংশটুকু বলতো, ইউ হচ্ছে আলটিমেটলি আমাদের এই যে এই অংশটুকু না, হ্যাঁ এটা, অর্থাৎ হচ্ছে আমাদের এই যে পি ওয়ান কিউ ওয়ান যে বিম্বটা এখানে ফর্ম করেছিল, হ্যাঁ ওই পি ওয়ান কিউ ওয়ান বিম্বটা আলটিমেটলি আমাদের এই অভিনেত্র থেকে, অভিনেত্রী যেহেতু বস্তু হিসেবে কাজ করতেছে, তাহলে এই অভিনেত্র থেকে তোমার ওই বিম্বটার দূরত্বটাই আমাদের কিন্তু এই ইউটুর ভ্যালু। তাহলে দেখো এই অভিনেত্রের ক্ষেত্রে বস্তুর দূরত্ব এই যে এতটুকু। হ্যাঁ, তো এই ইউটুর ভ্যালুটা আমি এখন বের করার চেষ্টা করবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ওই যে আমাদের সূত্র 1/FE = 1/ U2 plus 1/V2, হ্যাঁ এটা অ্যাপ্লাই করলাম। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে হচ্ছে আমরা ইউটিউব ভ্যালুটা বের করার চেষ্টা করবো। 1/U2 = 1/FE - 1/V2, হ্যাঁ। তো এখন এখানে কি করবো দেখি, আমাদের হচ্ছে ভ্যালুগুলো এখানে বসাই দিব, দেখি আমাদের ভ্যালুগুলো বসানোর পর কিরকম হয়। এই ভ্যালু আমি বসাই দিলাম 5, তারপরে হচ্ছে আমাদের V2 ভ্যালুটা কত বসাবো, V2 ভ্যালু বসাবো হচ্ছে তোমার -25 বসালাম, তো আলটিমেটলি এই মাইনাস আর মাইনাস আর হয়ে যাবে, দেখো প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে 1/5 + 1/25। তো দেখি এটার ভ্যালু কত আসে, তো দেখো 1/5 + 1/25 করতে আমি এটার ভ্যালু পাচ্ছি 6/25। হ্যাঁ, তো দেখো এই 1/5 + 1/25 করার পরে আমি এটার ভ্যালু পাচ্ছি কত, দেখো 6/25, কিন্তু এটা আলটিমেটলি কিসের ভ্যালু বলতো, 1/U2 ভ্যালু। তাহলে আমাদের U2 ভ্যালু কত আসে বলতো, এটার উল্টাটা অর্থাৎ 25/6। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কিন্তু এখান থেকে আমি U2 ভ্যালু পেলাম কত, দেখো 25/6 সেন্টিমিটার। তো এখন এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো দেখো, এখন আমাদের অভিনেত্রের জন্য আমাদের বিবর্ধনটা বের করতে পারবো, অবশ্যই কিন্তু সেটা পারবো। তাহলে দেখি আমাদের অভিনেত্রের ক্ষেত্রে বিবর্ধন, হ্যাঁ অভিনেত্রের ক্ষেত্রে বিবর্ধনটাকে আমরা m2 দ্বারা ডিনোট করি। হ্যাঁ, অভিনেত্রের বিবর্ধন m2 হলে এটা সমান কি হবে, অভিনেত্রের ক্ষেত্রে তোমার বিম্বের দূরত্ব আমরা v2 দ্বারা ডিনোট করেছি, এবং অভিনেত্রের ক্ষেত্রে আমাদের বস্তুর দূরত্ব u2 দ্বারা ডিনোট করেছি, তাহলে v2/u2, হ্যাঁ এটা দিয়ে দিলাম। আচ্ছা তারপরে কি আসতেছে, এখন এগুলোর ভ্যালুগুলো বসাই দিই, v2 ভ্যালু হচ্ছে, এখন হয়তো তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আমি তো এখানে মাইনাস দেখছি না, হ্যাঁ তো -v/u কেন করতেছি না, হ্যাঁ এখানে কখনোই মাইনাস দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট তোমার মেইন ভ্যালু নিয়ে কাজ করো। হ্যাঁ, কারণ মাইনাসে মাইনাসে এমনি কাটাই যাবে, তো এটার জাস্ট শুধু তোমার ম্যাগনিচিউড নিয়ে কাজ করলে এই ক্ষেত্রে এনাফ। ওকে, এই তোমার বিবর্ধনের ম্যাগনিচিউড নিয়ে কাজ করে আমাদের এনাফ, মাইনাস আর কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা তাহলে হচ্ছে যে v2 ভ্যালুটা আমাদের কত, দেখো v2 ভ্যালু কিন্তু আমরা তার মানে কেবল ম্যাগনিচিউডটাই দিব, তাই না, অর্থাৎ এই যে -25 থাকুক বা যাই থাকুক, হ্যাঁ আমরা হচ্ছে এখানে সবসময় আমাদের প্লাস ভ্যালুটা ইউজ করবো। তাহলে দেখো v2 0, যদি আমরা হচ্ছে -25 দিছিলাম, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করবো, এদের ভ্যালু নিয়ে যেহেতু কাজ করবো, তাহলে এটা কিন্তু আমরা করে কি 25 বসাবো। হ্যাঁ, আর u2 কত আসছে আমাদের দেখো,
কত বলতো সিক্স আসতেছে, হ্যাঁ m2 ভ্যালু 6 আসার অর্থ কি হলো বলতো, আমাদের এই যে যে অভিনেত্র আছে এই অভিনেত্রটার যে বিবর্ধন এটা হচ্ছে আমাদের কত দেখো 6, হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের এই শুধু যদি অভিনেত্র দিয়ে একটা বস্তুকে দেখতাম, এই যে কথার কথা এই বস্তুটাকে যদি আমি শুধু অভিনেত্র দিয়ে দেখি তাহলে হচ্ছে এই বস্তুটা আমাদের হচ্ছে তার 6 গুণ বড় আকারে এই বিম্বটা দেখায়, হ্যাঁ এটাও কিন্তু একটা সিগনিফিকেন্স। তো দেখো এখন আমাদের এই যে যখন এটা তো ইন্ডিভিজুয়ালি দেখলাম বিবর্ধন এমটা বের করতে হবে, যন্ত্রের বিবর্ধন এখন বের করছি, তো এই যন্ত্রের বিবর্ধন বের করার জন্য কি করতে হয় আমাদের এই দুইটা বিবর্ধনকে আমাদের তখন গুণ দিয়ে দিতে হয় এম ওয়ান ইন্টু এম টু করতে হয়, হ্যাঁ তাহলে কিন্তু আমরা আমাদের এই টোটাল যন্ত্রের বিবর্ধনটা কিন্তু পেয়ে যাই, হ্যাঁ তাহলে এখন দেখো আমাদের টোটাল বিবর্ধন বের করার জন্য এই যে এম ওয়ান কত আসছিল আমাদের দেখো 49, তো এই 49 কে আমরা গুণ দিব কত দিয়ে আমাদের হচ্ছে এই অভিনেত্রের জন্য যে আবার বিবর্ধন পেলাম 6 এটা দ্বারা, তাহলে এটা করলে কিন্তু এটা আসে কত দেখো 294, তাহলে 294, হ্যাঁ তো দেখো এটাই হচ্ছে আমাদের কি যন্ত্রের বিবর্ধন এই গুলো 294। এখন এই 294 এর সিগনিফিকেন্সটা হচ্ছে তোমার এই যে পুরো যে স্ট্রাকচারটা আছে এই দুইটা মিলায়ে এখন আমাদের এই পুরো স্ট্রাকচারটার যে বিবর্ধন এটা আসতেছে তোমার 294, আচ্ছা তার এই 294 হওয়ার মানে কি, তার মানে এই যে যে তুমি পিকিউ বস্তুটা দেখতেছিলা ওই পিকিউ বস্তুটা তোমার হচ্ছে আলটিমেটলি 294 গুণ হয় এই যে এই পি টু কিউ টু যে শেষ ইমেজটা আছে এটা ফর্ম করবে। তো দেখো এটা কিভাবে ফর্ম করে এটা আবার বলি, যেহেতু আমাদের হচ্ছে এই অভিলক্ষে তোমার এই যে অভিলক্ষটার কি বৈশিষ্ট্য বলতো, অভিলক্ষ হচ্ছে তোমার বিবর্ধন 49 হয়, এই যে পি টু কিউ টু ছিল এটার দৈর্ঘ্য কথার কথা আমাদের হয়েছে 1 মিটার, হ্যাঁ 1 মিটার তো হয় না 1 মিলিমিটার আর কি, হ্যাঁ 1 মিলিমিটার কথার কথা আমাদের এই যে এই যে পি কিউ যে বস্তু আমরা হচ্ছে স্যাম্পলে দেখতেছি এটা দেখতে পারতেছি আমাদের 1 মিলিমিটার। তো এখন যেহেতু আমাদের এই অভিলক্ষটা কি বলো অভিলক্ষের হচ্ছে বিবর্তন তোমার এই কত গুণ 49, তাহলে আমরা কি দেখছিলাম দেখো এন ইজ ইকুয়াল টু তোমার বিম্বের আকার, এভাবেও কিন্তু রিলেশনটা লাগছে আকার মানে আকার অনুযায়ী, তাহলে বিম্বের আকার ডিভাইডেড বাই হচ্ছে বস্তুর আকার, তাই না? তাহলে যেটা হয় যে আমাদের যে বস্তুর আকার পাই সেটা সমান কত বলতো, এই যে বস্তুর আকারটা থাকে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বিবর্ধন এম ইনটু হচ্ছে তোমার সরি এটা বিম্বের আকার, বিম্বের আকার সমান কি লেখা যায় আমাদের বিম্বের আকার সমান আমরা লিখতে পারি এম ইনটু বস্তুর আকার, হ্যাঁ এটা কিন্তু আমাদের এই যেখানে আর গুণন করে লেখা যায়, তাহলে আমাদের এই বস্তুটার আকারকে আমাদের হচ্ছে এটা বিবর্ধন দ্বারা গুণ দিলে আমাদের এটা যে বিম্বটা এই যে দেখো পি ওয়ান কিউ ওয়ান যে বিম্বটা দেখা যাচ্ছে এই পি ওয়ান কিউ ওয়ান অত গুণ বড় দেখা যাবে, তাই না? এটা বিবর্ধন যত গুণ, তো এটা যেহেতু আমাদের 1 মিলিমিটার দিয়ে স্টার্ট করছিলাম, তো এখন দেখা যাবে যে পি ওয়ান কিউ ওয়ান হয়েছে এটা এটার 49 গুণ বড় হয় আমরা 49 মিলিমিটার আকারে দেখতে পারবো, হ্যাঁ আসলে কিন্তু তাই আমরা দেখো এটাকে 49 মিলিমিটার আকারে দেখতে পারবো, কিন্তু এখানটাই একটা কিন্তু খালি লেন্স না আমাদের আর একটা লেন্স আছে, হ্যাঁ তো আর একটা লেন্স কে আবার দেখো তো এই অভিনেত্রটা, তো এখন এই অভিনেত্রের জন্য যে 1 মিলিমিটার বস্তুর যে 49 মিলিমিটার বিম্বটা তৈরি হলো ওই 49 মিলিমিটার বিম্বটাই এখন আবার আমাদের এই অভিনেত্রের জন্য কি হিসেবে কাজ করতেছে, এটাই এখন আমাদের আবার অভিনেত্রের জন্য বস্তু হিসেবে কাজ করতেছে, তাই না? এক্স্যাক্টলি, তাহলে এই 49 মিলিমিটারের এই বস্তুটা আবার হচ্ছে এই যে এই 6 গুণ হয়ে যাবে, কারণ কি এই অভিনেত্রের তোমার বিবর্ধন কত 6, তাহলে হচ্ছে এখানটায় যে বিম্বের আকারটা হবে ওইটা হচ্ছে আমাদের এই যে মেইন বস্তুটা আছে 49 মিলিমিটারের যেটা এখানটায় বস্তু হিসেবে কাজ করতেছে 49 মিলিমিটার Q1 Q1, তো এই P1 Q1 এর 6 গুণ আকারে আমরা আমাদের এই বিবর্ধনটা P2 Q2 দেখতে পারবো, তাই না? এক্স্যাক্টলি সেটাই, হ্যাঁ তো এই যে এটা কিন্তু কত দেখতে পাবো 49 × 6, দ্যাট মিন্স আমাদের হচ্ছে 294 মিলিমিটার আকারে আমাদের এই বিম্বটা দেখতে পারবো, হ্যাঁ তো দেখো 294 মিলিমিটারটা যদি আরেকটু ফিজিক্যালি বুঝতে চাও তাহলে কতটুকু হবে বলো তো, 294 মিলিমিটার আমরা দেখি এই স্কেলের ভেতর কি আছে আমাদের মিলিমিটার, হ্যাঁ তো দেখো 294 মিলিমিটার মানে হচ্ছে 29 সেন্টিমিটার, তাই তো? তাহলে হচ্ছে দেখো এটা হচ্ছে তার মানে 294 মিলিমিটার মানে 29.4 সেন্টিমিটার,
তো এটা যদি আমাদের এই স্কেলের মাপে দেখি, দেখো আমাদের যে বস্তুটা স্টার্ট করছিলাম পি কিউ বস্তু, ওইটা ছিল আমাদের জাস্ট 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে বোঝো, দেখো স্কেলের 1 মিলিমিটার, স্কেলের 1 মিলিমিটার মানে এই যে যে ছোট দাগটা, এই যে এইটুকু দাগ হচ্ছে তোমার 1 মিলিমিটার দাগ। আর আমাদের এই যে তারপরে ফাইনালি যে ইমেজটা দেখতে পাচ্ছি 294 মিলিমিটার, 294 মিলিমিটার মানে কত জানো, 29.4 সেন্টিমিটার। তো 29.4 সেন্টিমিটার দেখো কতটুকু আমাদের এই যে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত 29.4 সেন্টিমিটার। তো দেখো আমাদের ছিল এইটুকু একটা সূক্ষ্ম বস্তু, যেটাকে আমি এখন দেখতে পারতেছি কত, দেখো এই যে এত বড় আকারে, হ্যাঁ এই এত বড় আকারে এটাকে দেখতে পারতেছি। তো এইটার পেছনে কারণ কি, এটার পেছনে কারণ হচ্ছে আমাদের এই অভিলক্ষ এবং অভিনেত্র, এই দুইটার বিবর্ধন, এই দুইটার বিবর্ধন গুণ হয়ে আমাদের দেখো এই যে বস্তুটা আছে, হ্যাঁ যে যে বস্তুটা থাকুক না কেন ওইটার 294 গুণ বড় করে আমাদের হচ্ছে এই ফাইনাল ইমেজটা দেখাবে। হ্যাঁ তো দেখো এগুলো আমরা কিভাবে বের করছি লাস্ট পর্যন্ত, আমরা হচ্ছে এই যে এই অভিলক্ষ এবং অভিনেত্র দুইটার জন্য হচ্ছে আমরা বিবর্তন বের করছি। আমাদের হচ্ছে দেয়া ছিল কোশ্চেন এই যে বিম্বগুলোর দূরত্ব, ওখান থেকে হচ্ছে আমরা ওই পার্টিকুলার লেন্সগুলোর জন্য আমাদের বস্তুর দূরত্বগুলো বের করে ওগুলোর জন্য আমাদের হচ্ছে কি এই এম অর্থাৎ হচ্ছে তোমার যে বিবর্ধন, হ্যাঁ V1/E1 এটা করে করে আমরা বিবর্ধনগুলো প্রত্যেকটা পার্টিকুলার লেন্সের জন্য বের করেছি। এবং শেষ পর্যন্ত আমাদের হচ্ছে দেখো অভিলক্ষ এবং অভিনেত্রের জন্য যখন আমাদের বিবর্ধনটা বের হলো, তখন ওই বিবর্ধন দুইটাকে গুণ করলে আমরা আমাদের পুরো টোটাল এই সিস্টেমটার যে বিবর্ধন ওটার ভ্যালু কিন্তু বেড়ে গিয়েছে। তো দেখো এইভাবে হচ্ছে আমরা আমাদের একটা অভিলক্ষ যন্ত্রে কিন্তু বিবর্ধন বের করতে